হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। গাইস, থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকে আমরা কি নিয়ে ভিডিও দেখতে চলেছি। আজকের এই ভিডিওতে আমরা দেখব বলিউডের হটশট প্লেব্যাক সিঙ্গার ভারতের শাকিরা তার সেলফি গই নেকাকার জীবনের সম্বন্ধে। তিনি কিভাবে এত ছোট নিম্ন পরিবারের মেয়ে হয়ে কিভাবে বলিউডে এত বড় জায়গা করে নিয়েছেন। তো নেকাকারকে আপনি না চিনলেও তার অনেকগুলো হিট গান রয়েছে যেগুলো আপনি একবার হলেও শুনেছেন। এবং বর্তমানে বলিউডের বেশিরভাগ সংই নেয়াকাকারের হয়ে থাকে। তবে একজন দরিদ্র সমস্যার বিক্রেতার মেয়ে হয়েও মোটেও কিন্তু সহজ ছিল না তার জন্য। অন্য সব সফল ব্যক্তিদের মতেও তার জীবনে আছে একটি সিনেমার মতো কাহিনী, আর এই ভিডিওতে আমরা সেটা সম্পর্কে জানতে চলেছি। তো নেয়াকাকারের জন্ম হয়েছিল 6 জুন 1988 সালে, সেই হিসেবে তার বর্তমানে বয়স 33 বছর এবং তার উচ্চতা হচ্ছে মাত্র 4 ফিট 8 ইঞ্চি, সেই হিসেবে তাকে শর্টই বলা চলে। এছাড়াও নেহাকাকারের একটি বড় বোন রয়েছে এবং একটি বড় ভাই রয়েছে। নেহাকাকারের বড় বোনের নাম হচ্ছে সোনু কাক্কার, যার বয়স হচ্ছে 40 বছর এবং তিনিও কিন্তু একজন প্লেব্যাক সিঙ্গার। কিন্তু তিনি ভালো জায়গা করতে পারেননি বলিউডে, এবং কি তার একটি হিট বা জনপ্রিয় গান হলো বাবুজি ধীরে চলো। তো যাই হোক, নেহা কাক্কারের বড় ভাইয়ের নাম হচ্ছে টনি কাক্কার, যার বর্তমানে বয়স 35 বছর। তাকে কিন্তু সবারই কম বেশি চেনার কথা, বিশেষ করে তার ধীমে ধীমে গানটির জন্য। তো যাই হোক, নেহা কাক্কারের জন্ম হয়েছিল দিল্লি থেকে 250 কিলোমিটার দূরে উত্তরাখণ্ডের ঋষিকেশে। কিন্তু তার পরিবার সে ছোটবেলা থেকেই দরিদ্রতার জন্য দিল্লিতে চলে আসে এবং সেখানে তার বাবা সমস্যা বিক্রিয় থেকে শুরু করে এবং ছোটখাটো সব কাজই করতেন পরিবারের জন্য। এবং নেহা কাক্কারের গান গাওয়া শুরু হয় বিভিন্ন পূজা অনুষ্ঠানের ভজন গানের মাধ্যমে, এবং তিনি সারা রাত গান গিয়ে 100 টাকা পারিশ্রমিক পেতেন, আর এইভাবেই তাদের দিন চলত। তারপর তার পরিবার সর্বপ্রথম সুখের মুখ দেখতে পারেন তার বড় বোন সোনু কাক্কার যখন দাম সিনেমাতে বাবুজি যারা ধীরে চলো গানের যখন অংশগ্রহণ করেন। তারপর সে তার বড় বোনের মাধ্যমে সিঙ্গার হওয়ার স্বপ্ন দেখেন। এরপর তিনি রেগুলার ইউটিউবে প্লাট সং করতে শুরু করেন। এরপর তিনি বলিউডে এইভাবে আস্তে আস্তে মিলিয়ন মিলিয়ন ভক্ত করেছেন এবং তার কিছু ভাইরাল গান রয়েছে। তো চলুন গানগুলো দেখে আসি। এবং এই মুহূর্তে নেহাকাকার হচ্ছে বলিউডের প্লেব্যাক সিঙ্গার, যিনি মাত্র 100 টাকা পারিশ্রমিক ভজন গানের যাত্রা দিয়ে শুরু করেছিলেন এবং আজ এক একটা গানের জন্য মিনিমাম 15 লক্ষ টাকা চার্জ করেন। আর একটা বিষয় লক্ষ্য করে দেখুন, কি দরিদ্র গরিব পরিবার থেকে আজ এত বড় সিঙ্গার হলেন, আর তাদের বাবা মা যেন কত বড় গর্ব ফিল করেন তাদের সন্তানদের জন্য। তাদের 3টি সন্তানই আজ বলিউডের প্রতিষ্ঠিত সিঙ্গার। তো প্রতিষ্ঠিত কাক্কার পরিবারের সম্মান ও ভালোবাসা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আর আমি ইচ্ছে করি নেয়াকাকারের বিয়ে অথবা ভালোবাসা নিয়ে আলোচনা করিনি, কারণ আপনি যখন প্রতিষ্ঠিত হবেন তখন কিন্তু প্রেম ভালোবাসা আপনার অনেকই থাকবে। তো সেই কারণেই আর বললাম না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।